নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথারে নতুন পর্বে আপনাদের সকলকে শীস্বাগতাম রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায় যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই বন্ধুরা আগামী উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন শুক্রবার লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে দু সালের লোকনাথ বাবার বিশেষ পুজো যে কোনো শুভ কাজ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম অবশ্যই স্মরণ করতে হয় আর এই বিশেষ দিনে যদি আপনারা বিশেষ পদ্ধতিতে বাবা লোকনাথের পুজো অর্চনা করেন তাহলে অবশ্যই আপনাদের জীবন থেকে নানা সমস্যা খুব দ্রুততার সাথেই নিবারণ হয়ে যাবে বন্ধুরা সেই বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব বন্ধুরা প্রথমে জেনে নি লোকনাথ বাবার পুজোর বিশেষ কিছু উপকরণ আপনারা অবশ্যই বাবাকে নীল শাপলা বা নীল শালুক ফুল দেবেন বা কোনো সাদা ফুল অবশ্যই বাবার জন্য নিয়ে আসবেন আর বেলপাতা চড়াতে কখনোই ভুলবেন না বাবাকে ফল হিসাবে প্রসাদে নিবেদন করতে পারেন তালশ্বাস ও কালোজাম জাম মিষ্টান্ন ভোগের ক্ষেত্রে মিচড়ি বাবার অত্যন্ত প্রিয় মিচড়ি বা তাল এর জন্য অবশ্যই রাখবেন আর যে কোনো সাদা মিষ্টি আপনারা রাখতে পারেন এক্ষেত্রে বন্ধুরা আমি্তি বা জিলিপিও বাবার পুজোতে বিশেষ মিষ্টান্ন ভোগ হিসাবে বিবেচিত হয়ে আসছে এই দিন কোনো কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করা যায় সেগুলো এবার এক এক করে বলছি বন্ধুরা এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করবেন মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদও পাওয়া যাবে এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে পারেন বাবাকে মিচরি দিয়ে পুজো করার পর সেই মিচড়ি বাচ্চাদেরকে দান করে দিন কারোর জন্মকুন্ডলীতে যদি বিষ যোগ দারিদ্র্য যোগ বা কেন্দ্রদ্রুম যোগ থেকে থাকে তাহলে অবশ্যই এই দিন লোকনাথ বাবার পুজো করুন এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয় যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাবেন আপনারা খুব শিগগিরই বন্ধুরা এবার বলি লোকনাথ বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র পুনর্ব্রহ্ম শক্তির যথা লোকনাথচা সংস্থিতা সর্বরূপম স্বরূপম তং লোকনাথ নমম্মাম এস সচন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি ওং নম ভগবতে লোকনাথায় নম এই মন্ত্র তিনবার বলে ফুল বাবার চরণে নিবেদন করবেন এরপরে পাঠ করবেন বাবার প্রণাম মন্ত্র বন্ধুরা এইবার বলি বাবা লোকনাথের প্রণাম নাম মন্ত্র ওং নমো যোগীন্দ্রায় নমোস্তভ্যাং ত্যাগী শরায়ৈ বুই নমঃ ভূমানন্দো স্বরূপায় লোকনাথায় নমো নমঃ নামামি 바ড়দি নন্দনা কাননেশ্বরম হরিম নামামি ত্রিলোকনাথাম লোকনাথাম কল্পতরুম ওং নমো শিবায় শান্তায় কারণায় হেতবে নিবেদ দাযামি ছাতমানাম গোতিস্তো পরমেশ্বরাম নমস্তে গুরু রুপায় নমস্তে ত্রিকালদর্শিনী শিব স্ত্রী শিবরূপায় ব্রহ্মাত্মানে নম নমাহা জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ বন্ধুরা লোকনাথ বাবা খুব সহজেই তার ভক্তদের ওপর সন্তুষ্ট হন তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে তিনি সবসময় ব্যাকুল থাকেন kìm. বন্ধুরা আমরা দেখে নিলাম লোকনাথ বাবার সংক্ষিপ্ত পুজো পদ্ধতি কী কী বিশেষ দ্রব্য এই দিন পুজোয় আপনারা বাবাকে নিবেদন করবেন বাবার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আমাদের সহজ ভাষায় ধর্মকথায় আগের একটি পর্বে লোকনাথ বাবার পুজোর বিস্তারিত সহজ পদ্ধতি আলোচিত হয়েছে আপনারা যদি সেটা দেখতে চান ওপরের আই বাটন ক্লিক করে আপনারা সেই ভিডিও লিংকে যান এবং পর্বটি দেখে নিন

যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাকে অবশ্যই লাইক দিন ওখানেও হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়গুলি নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলের ওপর শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর কৃপা আশীর্বাদ বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার